সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা প্রতিনিয়ত প্রতিদিন মাঠে থাকতে চাই এবং জনগণের কথা বলতে চাই। বাংলাদেশের এখন প্রধান সমস্যা হলো একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন, এবং বাংলাদেশের যে স্বাধীন হয়েছিল, স্বাধীনতার যে চেতনাটা শুরু হয়েছিল, সেটা কিন্তু সম্পদের সুষম বণ্টন অর্থাৎ ভাতের অধিকার এবং ভোটের অধিকারের জন্য। আলোচ্য বিষয়টা অনেক বড়, কিন্তু সময় তো 3 মিনিট, এর মধ্যে সব কথা বুঝায় বলার অপেক্ষা রাখে না, পারবো না। সেই ভাতের অধিকার তো হয়ই নাই, ভোটের অধিকারও সেটা কার্যকর আস্পন্ত হয়নি। 1998 সনে যখন বিএনপি ক্ষমতায় আসে, 91, এই যে আজকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্র দাম বাড়ে, সরকার বলে সিন্ডিকেটের কারণে দাম বাড়ে, এটা অবশ্য একটা ভুয়া কথা, এটা একটা বানোয়াট কথা, এটা একটা একটা কথা ওই মানুষকে ধোকা দেওয়ার জন্য কথা। কারণ সিন্ডিকেটও তো এই সরকার কন্ট্রোল করতে না পারলে কিসের সরকার? এই দুইটা রাজনৈতিক দল হইল আজকে মনোপলি। একটা রাজনৈতিক দলের দাবি হলো তারা ক্ষমতায় যাওয়া, আরেকটা দল হলো ক্ষমতায় টিকে থাকা। এই দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়েই কিন্তু আজকে যা কিছু হচ্ছে এটা আপনার চোখের সামনে দেখছেন। এখন প্রশ্নটা হলো এই জায়গা থেকে আমাদের উত্তরণের রাস্তাটা কি? আমি মনে করি যে আমরা যদি গভীরভাবে চিন্তা করি, তাই আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা, এটার মধ্যে একটা গোড়ার মধ্যে একটা গলত আছে, যেটা আমরা এখন উত্তরণ করতে পারিনি। সংবিধানের 7 অনুচ্ছেদ বলা আছে যে আমরা জনগণ ক্ষমতার মালিক। কোম্পানি যেভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ইয়েস বস যে সিস্টেম, হ্যাঁ, জি হুজুর চাহাপনা যে সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে আমাদের এই ব্যবস্থাটা এখন পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থা চলে আসছে। এটা আপনি আমাদের প্রশাসনিক ব্যবস্থা কিন্তু গণমুখী হয় নাই, জনগণকে বরঞ্চ প্রশাসনমুখী হইতে হয়েছে। আর দিনের পর দিন দাঁড়ায় থাকতে হয়, দিনের পর দিন দাঁড়ায় থাকতে। আর যদি আপনি সরকারি দলের হন, সরকারি দলের মামু খালু হন, শালা সম্বন্ধী হন, আপনার কাজটা বাড়িতে এসে করে দিয়ে যাবে, এটা বাস্তবতা। আর আমাদের যে সংবিধান, বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের এখন যে অবস্থা, দুইটা বড় দল যেভাবে মুখোমুখি অবস্থান আছে, এখন যদি কোনো তৃতীয় শক্তির উত্থান হয়ে যায়, দ্যাট ইজ 1/11 মতো যদি কোনো কিছু হয়, বাংলাদেশে একটা তৃতীয় শক্তি উত্থান হইতে হবে, সেটা হলো রাজনৈতিকভাবে। কিন্তু 1/11 যদি হয়ে যায়, তখন বলছিলেও মাননীয় প্রধানমন্ত্রী, যিনি তখন বিরোধী দলের ছিলেন, তিনি বলছিলেন এটা আমাদের আন্দোলনের ফসল। আর এবার যদি 1/11 আসে, তখন ফখরুল ইসলাম আলমগীর বলবে এটা আমাদের আন্দোলনের ফসল। কিন্তু জনগণের কিন্তু কোনো লাভ হবে না, এবং গণতন্ত্রেরও যে ডেভেলপমেন্ট, গণতান্ত্রিক এক্সারসাইজ, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু হবে না। যে দায়িত্ব পালন করা দরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই দায়িত্বটা সরকার পালন করে না, পালন করে না, কারণ তাকে ক্ষমতা যেতে হবে। বিরোধী দলকে স্পেস দেওয়ার দায়িত্ব সরকারের আছে। সরকার যদি বিএনপিকে নির্বাচনে আনতে না পারে, তবে এই দায়িত্ব এই ব্যর্থতা সরকারকে বহন করে। তবে এটার নাম হচ্ছে নমিনেশন বাণিজ্য। সেই বাণিজ্য থেকেও সরে আসার আমি কোনো লক্ষণ দেখি না। এটা যদি আমরা গভীরভাবে সচেতন না, এখন আমি যেটা বুঝি যে অনেকে বলছেন আমরা ছোট দল, আমি এই কথাটার মধ্যে মানতে রাজি না। আমি মনে করি আই এম এ পার্সন হুইজ পার্টি টু দ্য ন্যাশনাল পলিটিক্স, আই এম এ ম্যান, আমি ব্যক্তি। অর্থাৎ আমরা যারা এখানে রাজনীতি করি, আমাদের সে অবস্থানে থাকতে হবে। উ হ্যাভ অলরেডি মেবি
মুখ বরাবর কথা বলতে হবে, চোখে টিকে তাকায় কথা বলতে হবে। জয় ভবানী। জনগণকে তো বুঝতে হবে যে তার প্রকৃত ইটাকে বন্ধুটাকে, এটা তো জনগণ, আমরা আমরাও তো ব্যর্থ হয়েছি, আমরা জনগণকে বুঝাইতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় 2000 টাকা বিনিময়ে একটা মানুষ তার আদর্শটাকে বিক্রি করে ফেলছে, আদর্শটা কি সেটা বুঝেই না। সে যে 5 বছরের জন্য তার জিম্মাদারিটা আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে, সে যে একটা ভূমিদস্যু, সে যে একটা মানি লন্ডার, সে যে একটা ব্যাংক লুটেরা, এটা বুঝতে চায়। আজকে সাধারণ মানুষের প্রতিনিধি আজকে কোথায়, সংসদে কোথায় দেখবেন মানি লন্ডার, ব্যাংক লুটেরা, ভূমিদস্যু, তাদের একটা প্রতিনিধিত্ব এখানে সংসদে চলছে। এবং নমিনেশন তারাই পাচ্ছে, ইলেকশন তারাই করতেছে। আমার এক ভাই এখানে বলছেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, যে যে এমপি, এই যে আজকে সরকার তার জনসমর্থনটা হারায় ফেলছে, এটার পিছনে 2টা কারণ মূলত। একটা হলো ওই যে দ্রব্যমূল্যের উর্ধগতি, আর একটা হলো এমপিদের অত্যাচার। সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করি, অ্যাকচুয়ালি আমরা সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করি, আমাদের মধ্যে একটা একতা থাকা দরকার। লেট আস ফাইট টুগেদার, আমরা নিজের উপরে নিজেকে নিজে আস্থা রেখে, নিজের উপরে নিজে বিশ্বাসটা রেখে আমরা আসেন, আমরা এগিয়ে যাই, জনগণকে উদ্বুদ্ধ করি। এবং আমাদের মূল অ্যাসেটটাই হবে জনগণ। এখন বাংলাদেশের রাজনীতিটা আপনি দেখেন, শ্রেণীটা 3টা ভাগে ভাগ, একটা হলো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, একটা হলো উচ্চবিত্ত। নিম্নবিত্ত যে রাজনীতিটা, তার রাজনীতি হলো এক প্যাকেট বিরিয়ানি, হয়তো 500-1000 টাকা, মিছিল দেয়, স্লোগান দেয়, মরে অরই, এরেস্ট হয়ে অরই, এবং কষ্ট বিষ্ট করে অরই, গুলি খায় তারাই। কিন্তু যে দলের ক্ষমতা হবে তার তো কোনো লাভ নাই, হয়তো সে এই তাকে নির্বাচিত ঘোষণা করা হয়, এবং বাকি সকল প্রার্থীর ভোট যদি একত্র করা হয় তখন দেখা যাবে অধিকাংশ মানুষের অনাস্থা কাজী করা হয়েছে যিনি নির্বাচিত হয়েছেন। ওই অর্থে এটি মেজরিটি রুল বলা যায় না। আর এখানে একটি ভোট না পেয়েও নির্বাচিত হওয়ার প্রভিশন আছে, যেটাকে আনুষ্ঠানিকভাবে আমরা বলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া। ট্রল করে অনেকে বলেন বিনা ভোটে নির্বাচিত হওয়া। যাই হোক, পুরো সিস্টেমটা নিয়ে নেওয়ার উপর ফ্রাস্ট্রেশন আছে। আমি বিষয়টা নিয়ে কথা বলা শুরু করলাম, সেই সঙ্গে একটি গ্রন্থ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু আছে। আমাদের প্রতিবেশী 2 সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কা এবং নেপাল, তারা মিক্সড সিস্টেমে ফার্স্ট পাস দি পোস্ট অ্যালং সাইড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করেছে। এই সিস্টেমে একটা থ্যাশোল্ড থাকতে হয়, ন্যূনতম শতকরা 3 ভাগ বা 5 ভাগ ভোট পেতে হবে, পেলে সেই দলের প্রতিনিধিত্ব থাকবে পার্লামেন্টে। ধরুন 1 ভাগ ভোট যদি কোনো দল পায় আমাদের 300 আসনের পার্লামেন্টে, সেই দলের 3টা সিট এরকম। এবং আমরা যে কথাটা একসময় বলি শতফুল ফুটতে দাও, এবং শতফুল ফুটবার যে ফজিলত সেটি এই গণতান্ত্রিক ব্যবস্থায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে অনুভব করা সম্ভব। এবং সেই জন্যে এখানে উপস্থিত বিভিন্ন দলের প্রতিনিধি যারা আছেন, এই সকল দলেরই প্রতিনিধিত্ব করে, তাহলে আমার ধারণা অনেক দলের ইস্তেহারিটি স্থান পাবে। এবং নির্বাচন যে ফর্মেই হোক, যখনই হোক, এটা একটা মূল উপযুক্ত বিষয় হিসেবে হাজির হয়, এবং জনগণের ম্যান্ডেট পেলে তখন এই ব্যবস্থা প্রবর্তন করা সহজ হবে। আমি জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঐক্যবদ্ধে উপনীত হওয়াটা,